ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরিমনি গতকাল রবিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে অসুস্থতার কথা জানান দেন তিনি। সেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় পরি। এরপর থেকে চারদিকে দেখা যায় উৎকণ্ঠা। কি হলো নায়িকার? তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি তো? শেষ খবরে জানা গেছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। সোমবার পরিমনির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী নিশ্চিত করলেন পরি এখন আপাতত ভালো আছেন, বিপদ কেটেছে, তার গর্ভের সন্তানও সুস্থ আছে। চয়নিকা বলেন, আমি আজ সকাল 6টা পর্যন্ত হাসপাতালে ছিলাম, পরিমনি এখন আগের থেকে অনেক ভালো, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, সবাই ওর জন্য প্রার্থনা করবে। তিনি আরও বলেন, শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যায় পরিমনি। এরপর তার স্বজনেরা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গতকাল রোববার সকাল 10টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পাশে আছেন স্বামী অভিনেতা শরীফুল রাজ। এর আগে সর্বশেষ গত 11 মার্চ পরিমনি ও শরীফুল রাজের সিনেমা গুনিন দেশজুড়ে 20টি হলে মুক্তি পায়। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে এটি এসেছে অনলাইনে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবি গত 24 মার্চ রাত 8টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে অবমুক্তি হয়েছে।